নিবন্ধন ফিরে পেতে জামাতের আপিল পুনরুজ্জীবিত করার আবেদন গ্রহণ করেছে আপিল বিভাগ। এ বিষয়ে কথা বলছেন আইনজীবী শিশির মনির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই বিধানের আলোকেই জামাতের রেজিস্ট্রেশনকে ক্যান্সেল করা হয়েছে। এখানে বলা হয়েছে যে কনস্টিটিউশনাল কোয়েশ্চনটা হলো এইভাবে এই আইনের অধীন কোন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা যায় কি না, এই মর্মে হাইকোর্ট ডিভিশন মনে করে এটি সাংবিধানিক ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়। এই জন্যই তারা একটি দরখাস্তের আলোকে, আমাদের সাবমিশনের আলোকে একটি আপিল রায়ের নিচের দিকে একটি সার্টিফিকেট দিয়েছিলেন। সার্টিফিকেট দিয়ে তারা বলেছেন যে এই মামলাটিতে এই ধরনের সাংবিধানিক প্রশ্ন জড়িত, ডেমোক্রেসি এট দ্য সেম টাইম ফ্রি ফেয়ার ইলেকশনের কনসেপ্ট এখানে জড়িত, এই জন্য এটি মহামান্য আপিল বিভাগ কর্তৃক ফাইনালি ডিসাইড হওয়া প্রয়োজন। এই জন্য আমরা লিভ পিটিশন ফাইল করতে হয় নাই, সরাসরি আপিল দায়ের করা হয়েছে, কারণ হাইকোর্ট ডিভিশন বলেছেন যে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন অফ ল এখানে ইনভলভ। জুমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। না, আমাদের আজকে রেস্টোর হলো, রেস্টোর হওয়ার পরবর্তীতে আমরা সাবস্টিটিউট করব। যিনি আপিলেন ছিলেন আপনারা জানেন তিনি মারা গিয়েছেন, তার স্থলাভিষিক্ত বর্তমানে জামাতের যিনি সেক্রেটারি জেনারেল আছেন মিয়া গোলাম পরোয়ার, তিনি সাবস্টিটিউট হবেন। সাবস্টিটিউট হওয়ার পরেই আপিলের দিনক্ষণ শুনানির জন্য নির্ধারিত। আমরা দুটো যুক্তি দিয়েছি। এক নম্বর যুক্তি হলো যেদিন এটাকে ডিসমিস ফর ডিফল্ট করা হয় এদিন দেশব্যাপী হরতাল ছিল, জল পথ স্থল পথ এবং আকাশপথে হরতাল ছিল, সেই দিন সিনিয়র আইনজীবী হাজির হতে পারেননি। এবং আমাদের জন্য সিনিয়র আইনজীবী তখনকার ছিলেন জনাব এ জে মোহাম্মদ আলী, তিনি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে হাজির হতে পারেননি। কিন্তু আমরা একটি দরখাস্ত দিয়েছিলাম অ্যাডজনমেন্টের জন্য, এই অবস্থা বিবেচনায় অ্যাডজনমেন্ট দরখাস্তটা তখন অ্যালাউ করা হয় নাই, রিজেক্ট করে দেওয়া হয়েছে। সাথে সাথে এই আপিলটাকেও ডিসমিস করে দেওয়া হয়েছে এজ এ ডিফল্ট, কেউ হাজির হয়নি মর্মে। আমরা বলেছি যে এটা কোয়াইট নর্মাল, একজন সিনিয়র আইনজীবী এরকম পরিস্থিতিতে সেফটি সিকিউরিটির কারণে তিনি আদালতে না আসলে এইরকম একটা সার্টিফিকেটেড আপিল যেটা কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন প্রয়োজন, হাইকোর্ট মনে করছেন ইন্টারপ্রিটেশন প্রয়োজন, সেটি এইভাবে শুনানি ছাড়া একতরফাভাবে ডিসমিস ফর ডিফল্ট করা যায় না।